পুরোছ নাকি পুরোছ হচ্ছে এটার কেমন দাম রাখছেন এটা দাম এইটা বলতে 23.5 23.5 চাওয়া 20000 কেমন কাস্টমার বলি ভাঙি বলে আর 20 ভাঙে দাম দে লস করে শুনলেন দর্শক 20000 ভাঙে দাম দিল আমরা তার পরবর্তীতে আরেকটা দেখাই এই যে এটা 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 এই যে 19000 চাইতেছে চাওয়া দামে চাওয়া 19 কত বলছে কাস্টমার একলা 16.5 17 পর্যন্ত দাম দিচ্ছে দর্শক এই যে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো বর্তমান বাজার কেমন বুঝতে পারতেছেন এখন বাজার নরম ভাই নরম নরম বাজার বাজার নরম চাচা ভাই অনেক নরম ভাই এখন বর্তমান অনেক অনেক তো কেনা বেচার মধ্যেই তো থাকে কন্টিনিউ নাকি আচ্ছা আপনার ভালো করে স্পষ্ট করে নাম্বারটা দেন তো এর আগে বোঝা দেন 01309 3095499 এই নম্বরে যোগাযোগ করলে পাবে আপনাকে অবশ্যই পাবে এই টাইপের কালেকশন তো ওলটাই থাকে আপনার কাছে ভাই হ্যাঁ দর্শক আমরা শুনলাম এবং বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ছোট ছোট বাসুর গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছিল দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ি বসে আছে দাম বলেন এটা এই ভাই দাম বলে 20000 বলছেন আর আপনি কত চাইলেন ভাই এটা জানো 22 23 না কত ওই রকম আর কিছু হলে দিয়ে দিব আর কিছু হলে বিক্রি করবে আমরা শুনলাম আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করতেছি এই মুহূর্তে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি পুসুরাটে দর্শক আছিল 11 নভেম্বর 2022 রোজ শুক্রবার তো 8 বার সপ্তাহে 2 দিন শুক্রবার এবং সোমবার তো আজকের বাজার দর আমরা শুনবো ছোট ছোট ষাঁড় এবং বকরা বাছুর গরুগুলোর দরদাম কী দামে ক্রয় বিক্রয় চলছে সেগুলোর তথ্য দিব দর্শক আমরা এখানে বেশ কিছু বাছুর দেখতেছি আজকের বাজারে কেমন দাম দর রাখে বাইরে মূলত আইডিয়া নেব মানে পর্যাপ্ত গরু তারপর ভালো করে ভিডিও আসতেছে না দর্শক এই বাজে তথ্য দেই এই যে বাছুর গরুগুলো দেখতেছি এগুলোর দরদাম শুনবো আমরা ভাই এই যে আমরা এটা দেখতেছি এটা কেমন দাম রাখছে সাইওয়াল সাইওয়াল বাসুর গরু এটার কেমন দাম রাখছেন আজকে 26 চাওয়া কত বলছে এখন পর্যন্ত কাস্টমার এখনো কেউ দাম বলে নাই কাস্টমার নাই দর্শক শুনলেন 26000 টাকা এটা কিন্তু চাওয়া দাম কোথা থেকে আসছেন দিনাজপুর থেকে আমরা এইখানে একটা দেখাই দর্শক এই যে কালোটা দেখতেছি কালো না না এটাও সাইওয়াল না এটার কেমন দাম রাখছো এটা 28000 টাকা চাওয়া শুনলাম আমরা এইখানে একটা ক্রস জাতের এটা কি সান্না বকরা ভাই বকন বকন এটা কেমন দাম রাখছেন এটা 28000 চাওয়া 28000 টাকা চাইতেছে দর্শক আমরা শুনলাম আজকের বাজারে বাসুর গরুগুলোর দরদাম কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেগুলোর তথ্য দিচ্ছি আমরা এইখানে একটা লালটা দেখতেছি এটা দাম দিছে এটা না এটা দাম দেয়নি পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না এটা কেমন 26 চাইতেছে 21 নাও 21 দাম দিল ভাই 26 আর 21 লাস্ট 24 21500 টাকা দাম দিল দর্শক আপনারা শুনলেন এই যে বাছুরটি দর্শক আমরা আজকের বাজারে মোটামুটিভাবে আমদানি কৃত যে বাছুর গরুগুলো রয়েছে এগুলোর দরদাম আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর থেকে কি ভাই কয়টা নিয়ে এসো আজকে তিনটা নিয়ে এসেছিলেন একটা বিক্রি হয়েছে মাত্র আচ্ছা আমাদের একটু আইডিয়া দেন তো এই যে লালটার 23000 চাওয়া কত বলছে এখন পর্যন্ত এটা 19 19.5 দাম বলে কাস্টমার কিন্তু 19 থেকে 19.5 দাম বলে দর্শক শুনলেন আজকের বাজারে মোটামুটিভাবে বাছুর গরুগুলোর দরদাম আমরা এইখানে একটা সাদা দেখতেছি এটা বকন না এটা কেমন দাম রাখছে দাম রাখছি 24 চাওয়া কত বলছে এটা 20000 পর্যন্ত দাম দিছে তো আজকের মোটামুটি ভাই বাজারটা কেমন বুঝতে পারতেছো বাজার খারাপ চাচা কয়টা নিয়ে আসেন আসি বিক্রি হয়েছে গাই বাজুর ব্যথা হয় না এখন আজই একটা গাই বেচি একটা গাই বেচে আমাদের আইডিয়া দেন তো এটার কেমন দাম এটার কেমন দাম রাখছেন এটা এটা দাম করছে 21000 বলে কাস্টমার আপনি কত চাইতেছেন এটা আমি চাইছি 23.5 21000 টাকা কাস্টমার কিন্তু দাম বলে আচ্ছা আচ্ছা মূলত 23.5 পর্যন্ত দাম দিস চাইলো দর্শক আমরা গরু পানি দেয় ভাই পানি দেবা গরু
দর্শক আমরা এখানে বেশ কিছু ছোট ছোট বাসুর গরুগুলা দেখতেছি আমরা শুনবো চাচার কাছ থেকে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কটা নিয়ে এসেছেন আজকে তিনটা বাসুর নিয়ে এসে বিক্রি হয়নি এখন পর্যন্ত না 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 দাম কত আছে দাম বলে আচ্ছা আমাদের একটু ধারণা দেন কেমন দাম ধরে রাখছেন এগুলা এই জোরে দাম কত আছে 40 40 দাম কাস্টমার বলে হ্যাঁ আপনি কত চাইতেছেন এগুলা আমি লাস্টে চাইছি 46 46 চাইছেন এখন 6000 পার্থক্য মনে করে 45 45 হলে বিক্রি করবেন দর্শক এটা ক্রস না হুম হুম ক্রস এটা বিদেশি বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা এটা ক্রস ফ্রিজিয়ান ক্রস এগুলার দাম দর মূলত চাইছে 45 হলে বিক্রি করবে দর্শক আমরা শুনলাম আমরা একটা কালো রঙের দেখাই কালোটার কেমন দাম রাখি আমরা বর্তমান দাম দর শুনলাম আমরা এখানে বেশ কিছু বাসুর গরুগুলো দেখতেছি কি দামে ক্রয় বিক্রয় চলে আমরা সেটা তথ্য দিব আমরা এখানে একটা খুব সুন্দর ছোট বাসুর দেখতেছি দর্শক আমরা এইখানে একটা দেখাচ্ছি বাসুর গরুগুলার এটার কেমন দাম দর নাকি আমরা শুনবো কি ভাই এটা বকনা না শাড়ি না বকনা বাচ্চা এটা কয় মাস হবে এটা বয়স বয়স বলতে পারবো বয়স বলতে পারবো না আনুমানিক তো দুই মাস পার হয়নি এক মাস তিন চার মাস ঘাস খাইতে পারে কেমন দাম রাখছেন এটার দাম হচ্ছে 21.5 21 চাওয়া কত বলছে এটা 16 সাড়ে 16 বলে দর্শক শুনলেন 21.5 কিন্তু চাওয়া দাম আর কাস্টমার কিন্তু 16 থেকে 16 সাড়ে 16 পর্যন্ত দাম দিচ্ছে আজকের বাজারে এই যে বাসুরটি আমরা জানার চেষ্টা করছি এবং এখানেও একটা দেখাই এটার কেমন দাম আছে 20,500 চাওয়া কেমন বলছে কাস্টমার এটা কাস্টমার 17-17.5 বলছে 17-17.5 দাম দে আমরা 19 হলে বিক্রি করবেন না দর্শক আমরা যারা চেষ্টা করতেছি হাট থেকে বর্তমান ভাই কি অবস্থা বাজার কেমন অবস্থা খারাপ বাজার খারাপ মানে আমদানিও তো কম বোঝা আছে আমদানি কম না আমদানি বেশি 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 আমদানি বেশি হওয়ার কারণে দামও একটু কম আচ্ছা দর্শক শুনলেন দর্শক আমরা এখানে বেশ কিছু আজকের বাজারে বাসুর গরুগুলো দেখতেছি এবং কি দামে ক্রয় বিক্রয় চলে এগুলার মোটামুটি তথ্য দেওয়ার চেষ্টা করি আমরা বেশ কিছু বাসুর গরুগুলো দেখতেছি আজকের বাজারে ভাই এগুলো কি বাসুর সান্না বকনা বকনা বাচ্চা ভাই দেশি বাচ্চা এটা দেশি বাঙাল বাঙাল আচ্ছা কেমন দাম রাখছেন এটা দাম চাইছে ভাই 23,500 23,500 কত বলছে কাস্টমার এখন 19,500 পর্যন্ত বলে 19,500 পর্যন্ত দাম দেয় কয়টা নিয়ে আসছেন আজকে আজকে আসলে 6টা তিনটা বিক্রি হয়ে গেছে তিনটা বিক্রি হয়েছে আর 6টা মূলত নিয়ে আসছিল দর্শক আমরা শুনলাম তা আমরা এইটা দেখাই এগুলা এই যে লাল রঙের এটা এই যে অরিজিনাল আপনি 20,000 দিলেন দাম দিছে 20,000 দাম দিছে আচ্ছা আমি 22,500 চাইছি 22,500 চাইছি এখন এর ভিতর যা হয় আর এর ভিতর যা হয় এখন কেনা বেচার মধ্যে বিক্রি করে দিই এই ভাই এটা বলছে 500 কম আপনি দাম দিছেন এটা এটা 500 কম ঠিক আছে আজকে আমরা শুনলাম এবং বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম দর্শক তো ভালো থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম